Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। অ্যাক্সিডেন্টের পর গুন্ডারা গুগলিকে খুঁজছিল, গুন্ডারা তো আমাকেও খুঁজছিল। তোমরা একবার ভেবে দেখো, ও গুগলিকে শ্রীরামপুরের নদীর ধার থেকে খুঁজে পেয়েছে, আমাদের অ্যাক্সিডেন্টটা ব্যারাকপুরের নদীর ধারে হয়েছে। শ্রীরামপুর ব্যারাকপুর দুটো নদীর এপার ওপার, তাহলে তো হতেই পারে যে গুগলি মানে আমার সোহাগ ওই নদীতে ভেসে শ্রীরামপুরের ঘাটে চলে এসেছে। আমি বলছি ওই আমার সোহাগ, আমার মন বলছে ওই আমার সোহাগ। মায়ের মন কোনোদিনও ভুল বলে না। আমি এক্ষুনি যাবো ওর কাছে। সরো তোমরা, আমি যাবো এক্ষুনি ওর কাছে। দাঁড়াও, কেন আমি দাঁড়াবো কেন? তোমার গুগলির কাছে যাওয়ার এখন কোনো দরকার নেই। দরকার আছে না নেই সেটা কি তুমি ঠিক করে দেবে? না অবশ্যই আমি ঠিক করে দেবো, আমি গুগলির মা। কোনটা ঠিক কোনটা ভুল আমি সেটা ঠিক করব। তাছাড়া তুমি যাই বলো না কেন, গুগলি তোমার মেয়ে নয় অন্তরাদি। আরে তুমি তো অদ্ভুত কথা বলছো মিতুল। অন্তরার মেয়ে হোক না হোক, ও তো একটা বাচ্চা। দেখো অন্তরার মনটা কাঁদছে ওর কাছে যাওয়ার জন্য। গুগলির কাছে যেতে চাইছে যাক না, তাতে তোমার এত আপত্তি কোথায়? আপত্তি আছে মামনি, কারণ গুগলি খুব ভয় পেয়ে গেছে। আর এতদিন পরে মেয়েটা বাড়ি ফিরলো, ও শান্তি করে এখন ঘুমোচ্ছে। আমি কিছুতে ওর ঘুম ভাঙাতে দেব না, আর ভাঙালেও আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবো না। সোহাগ আমার মেয়ে, আমি বুঝে নেব। সোহাগ তোমার মেয়ে, গুগলি নয়। সোহাগ করলে গুগলি তোমার মেয়ে হয়ে যাবে না অন্তরাদি। অনেকবার আমি সেটা বোঝানোর চেষ্টা করেছি, তুমি বোঝো। এতগুলো ঘটনা মিলিয়ে যাওয়ার পরে এই কথাগুলো বলছো তুমি? এতগুলো ঘটনা যে ঘটেছে তার প্রমাণ কি আছে? মানে মানে আবার কি, ওর তো এটাই স্বভাব, জোর গলায় কিছু একটা বলবে আর বাড়ির সকলে সেটা মেনে নেবে। মিতুল, এটা জোর খাটানোর ব্যাপার না। অন্তরা যে মা, ও নিজের সন্তানের ব্যাপারে কেন মিথ্যে কথা বলতে যাবে? ওর সন্তানের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটাই তো বলছে। আমি অন্তরা দিদিকে বিশ্বাস করি না মামনি। এই কদিনে এই বাড়িতে যা যা ঘটনা ঘটেছে তার থেকে আমার এটাও সন্দেহ হয় যে গুগলিকে ব্যবহার করে অন্তরাদি আমাকে আর ইন্দ্রবাবুকে আলাদা করার চেষ্টা করছে। তাই একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আমার গুগলির ধারে কাছেও ঘেসবে না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।